মুম্বাই। আরব সাগরের তীরে গড়ে ওঠা মুম্বাই শহরটি ভারতীয়দের কাছে স্বপ্নের শহর। এই স্বপ্নের শহরে প্রথমবার পা রাখলাম আমিও। মায়ের একটু অসুস্থতার জন্য মুম্বাই যেতে হয়েছিল আমাদের। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরলাম, মুম্বাই শহরটা আমাদের কেমন লাগলো, মায়ের সেখানে চিকিৎসা কেমন হলো, সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সকাল সকাল মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। এখন আমরা আছি আমার মামার বাড়ি শিমুলিয়াতে। এখান থেকে আমরা টোটোয় করে যাচ্ছি নিগন বাসস্ট্যান্ড। নিগন বাসস্ট্যান্ড থেকে আসানসোল বাসে আমরা চেপে পড়ব। আসানসোলে আমার মাসিমণির বাড়ি, সেখান থেকেই আমরা ট্রেনে করে মুম্বাই যাব। দেখতে দেখতেই আমরা আসানসোল পৌঁছে গেছি। এবার আমরা আসানসোল বাসস্ট্যান্ডে নেমে গিয়ে সেখান থেকে অটো ধরে বাড়ি যাব। দুপুরটা আমরা ওখানেই রেস্ট নিয়ে নিলাম। সন্ধে ছটা বাজতেই আমরা বাড়ির থেকে রওনা দিলাম। যেহেতু 7:45 ট্রেন, তাই একটু আগে আগে যাওয়াই ভালো। বাড়ির থেকে স্টেশন আসতে আধ ঘন্টা সময় লাগলো। বদ্দার মেসোমশাই আমাদের ট্রেনে বসিয়ে দিয়ে গেল। তারপর অনেকক্ষণ ট্রেনটা ওখানে দাঁড়িয়েছিল। তারপর ঠিক সময় হতেই ট্রেনটা ছেড়ে দিল। আমার সিট ছিল মিডিলে আর মায়ের ছিল লোয়ারে। প্রথম দিন রাত্রিতে মাসিমণি আমাদের খাবার ভরে দিয়েছিল, সেই খাবারই খাওয়া হয়েছিল। আর তারপরের দিন খাবারটা আমরা কিনে খেয়েছিলাম। তারপর আমরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চললাম। তার পরের দিন সকাল হতে না হতেই পৌঁছে গেলাম কল্যাণ স্টেশনে। 6টার সময় আমরা এখানে পৌঁছেছিলাম। এখান থেকে আমাদের আমার জেঠুর ছেলে বদ্দা নিতে এসেছিল। বদ্দা আর মেজদা দুজনাই নেভি মুম্বাইয়ে থাকে। আমরা এখান থেকে চলে গেলাম তালোজা ফেস ওয়ান আমার মেজদার বাড়িতে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হসপিটালের দিকে। খারগড় টাটা মেমোরিয়াল হসপিটালে মায়ের চিকিৎসা হয়েছে। পাহাড়ের গায়ে এই হসপিটালটা দেখতে যেমন সুন্দর, এখানে চিকিৎসাটাও খুবই ভালো হয়েছে। হসপিটালের পুরো ভিডিওটা তো আমি দিতে পারিনি, হসপিটালটা ভীষণই সুন্দর। যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে হসপিটালের মেন গেটটা, আর বাড়ির থেকে হসপিটালের রাস্তাটা একবার দেখে নিন। এইভাবেই হসপিটাল বাড়ি করে দিনগুলো কাটছিল। তারপর মায়ের অপারেশন হয়ে গেল। তারপরে একদিন ছিল রবিবার, সেদিনটা ছুটির দিন ছিল, তাই আমরা ভাবলাম যাওয়া যাক ইসকনের দিকে। সকাল থেকেই ভীষণ জল পড়ছিল, ভাবলাম বোধহয় যাওয়া হবে না, কিন্তু ঠাকুর টানালে তো যেতেই হবে। তারপর জলটা থেমে গেল আর আমরাও বেরিয়ে পড়লাম। আমি, মা, মেজ বৌদি আর শাকনি, মানে আমার মেজদা মেজ বৌদির ছেলে, আমরাই এই কজন মিলে গেছিলাম। ভিতরে ঢুকে বাঁ সাইডে জুতো রাখার জায়গায় আমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করলাম। দেখলাম এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে।
এই দিকটা পুজো শেষ হয়ে যাওয়ার পর ভোগ নেওয়ার জায়গা, আর এই দিকটা আছে ক্যান্টিন। চলো চলো, এইদিকের মন্দিরটা যেহেতু নতুন তৈরি হচ্ছে তাই আমাদের ভেতরে ঢুকতে দিল না। আমরা চলে গেলাম মেন মন্দিরে। এখন বাজে 11:40, এখন শ্রীকৃষ্ণের ঘর বন্ধ আছে, 12:00 বাজলে ঘর খোলা হবে। এখন আমরা চারিদিকটা দেখে নেব। শঙ্খ বেজে গেছে, এবার ঠাকুরের আরতি হবে, আমরা ওখানে চলে যাব। আরতি শেষ হওয়ার পর ঠাকুরের তাপ আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে এলাম। এরপর আমরা ভোগ খেয়ে নিলাম। ভোগ খেয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। মন্দিরটা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি, যখন তৈরি হবে এই জায়গাটাতেই মেন গেটটা হবে। আমরা ইস্কনে পৌঁছেছিলাম 11:30 সময়, আর ইস্কন থেকে বেরোতে বেরোতেই আমাদের 1টা বেজে গেছিলো। ইস্কনের পাশেই এই ন্যাশনাল পার্কটা ছিল, পার্কের ভিতরে আমরা যেতে পারতাম কিন্তু যদি আমরা সকালে আসতাম। বৃষ্টির কারণে আমরা সকালের দিকে বেরোতে পারিনি, আর বিকেল অবধি থাকাও সম্ভব হয়নি। বিকেলের দিকটাও এই পার্কটা খোলে। আর এই যে সামনে এই রাস্তাটা দিয়ে একটা হোটেল আছে, আর সামনে একটা ঝর্ণাও আছে, সেখানেও আমরা যেতে পারলাম না ঠিক বৃষ্টির জন্য। বাসেতে করেই বেশ কিছু মন্দির আমরা দেখতে পেলাম। বৃষ্টির জন্য লোকাল ট্রেনও বন্ধ হয়ে গেছিলো, চারিদিকে জল জমে গেছিলো, আমরা সেইভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি। কিন্তু আসার দুদিন আগে বদ্দার বাড়ি গেছিলাম, ফেজ 2 বদ্দার বাড়ি, আর আসার আগের দিন সন্ধেবেলায় ওখানে একবার বেরিয়েছিলাম বাজার থেকে কিছু ফল ও ডিমার্ট থেকে কিছু মিষ্টি নিয়ে আসতে গেছিলাম। আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো, সন্ধিয়াটি মন পালাবা। এটা হচ্ছে ওখানকার বাজারটা। এরপর পরের দিন বিকেল 5টার সময় ওখান থেকে আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। খারঘাট থেকে লোকাল ট্রেন ধরে CST যাচ্ছিলাম, যাওয়ার পথেই সমুদ্রটা দেখতে পেলাম। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো, নাগাদ আমরা CST স্টেশনে পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে ভাবলাম 3 ঘন্টা বেকার বেকার বসে থেকে কি করব, তাজ হোটেল আর গেটওয়ে অফ ইন্ডিয়াটা দেখে আসা যাক। তাই সেখান থেকে ট্যাক্সি করে আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে এগিয়ে গেলাম। কখনো দেখেছ কি ভেবে তুমি কতটা এগিয়ে গেছি আদরের কাছাকাছি।
অবশেষে গেটওয়ে অফ ইন্ডিয়ায় এসে পৌঁছালাম। এখন যেন মনটা খুশিতে ভরে গেল। ভেবেছিলাম কিছুই না দেখতে পেয়ে বাড়ি চলে যাব, তাই বড্ড কষ্ট হচ্ছিল। যখন দেখলাম 3 ঘন্টা হাতে সময় আছে, সময় নষ্ট না করে ঘুরিয়ে আসা যাক। বেশ ভালো লাগলো এসে, দারুণ একটা জায়গা। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। ওখান থেকে চলে আসতে সত্যি একটু কষ্ট হচ্ছিল, কিন্তু বাড়ি তো আসতেই হবে, তাই ওখান থেকে ট্যাক্সি করে চলে এলাম সিএসটি স্টেশন। স্টেশনে আসার পরেও আমাদের হাতে অনেকক্ষণ সময় ছিল। স্টেশনটা কতটা সুন্দর একবার দেখে নিন। ১০:১৫ আমাদের ট্রেন ছিল, ট্রেন এসে হাজির হলো। এবার আমরা ট্রেনে উঠব। জিৎ আমাদের ট্রেনে তুলে দিয়ে চলে গেল। জিৎ হলো আমার বর্দার মামার ছেলে। ট্রেনটা ছাড়ার কথা ছিল 10:15, ট্রেনটা ছাড়ল 10:40। এরপর মুম্বাইকে টাটা করে বাড়ি ফেরার পালা। আসার সময় আমরা সোজা এসে বর্ধমানে নামলাম। এরপর বর্ধমান স্টেশন থেকে টোটোয় করে আমরা নবাবহাট বাসস্ট্যান্ড গেলাম। বাসস্ট্যান্ড থেকে আমরা কাটোয়া বাস ধরে আমরা নিগনে নামলাম। নিগন থেকে টোটোয় করে আমার মামার বাড়ি শিমুলিয়ায় পৌঁছালাম। সেখানে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি কী কী ফল আর মিষ্টি আমি ওখান থেকে নিয়ে এসেছি। আমার এই ভিডিওটা এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। আর আমার এই ভিডিওটা আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। আমার কিন্তু মুম্বাই শহরটাকে ভীষণই ভালো লেগেছে, সত্যিই সেটা স্বপ্নের শহর। আপনাদের মুম্বাই শহরটা কেমন লাগে আমাকে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।